আমাকে প্রিন্সিপাল মহারাজ বললেন টাইম ম্যানেজমেন্ট উপর একটা ছোট্ট লেকচার দিতে পারি। আমি রাজি হয়ে গেলাম, রাজি এই জন্য হয়ে গেলাম বিকজ আই ডিসাইডেড দিস উইল বি দ্য শর্টেস্ট লেকচার আই হ্যাভ গিভেন অ্যান্ড দ্য শর্টেস্ট লেকচার ইউ হ্যাভ হার্ড। একটা স্টেটমেন্টে শেষ করবো বলে প্ল্যান করেছিলাম। স্টেটমেন্টটা শোনো তোমরা, ফলো দ্য বিদ্যা মন্দিরা রুটিন রেগুলারলি অ্যান্ড পাংচুয়ালি। এইট তোমার টাইম ম্যানেজমেন্টের যা দরকার তোমার সবকিছু এর মধ্যে আছে। দুটি কারণ বেসিক্যালি আমি কেন এরকম প্ল্যান করেছিলাম। ফার্স্ট হলো দিস ইজ দ্য ট্রুথ, এটা ফ্যাক্ট, এর বেশি তোমাদের আর কিছু করার দরকার নেই। কেন করার দরকার নেই? দিস রুটিন হ্যাজ বিন ডিজাইন বাই সাম অফ দ্য বেস্ট ব্রেইনস ইন দ্য এডুকেশন ফিল্ড। ইট হ্যাজ বিন টেস্টেড ফর ইয়ার্স। তোমরা এই ফার্স্ট ইয়ার ব্যাচ আজকে এসেছো বলে তোমাদের জন্য রুটিনটা তৈরি হলো ভাবো না তোমরা। ইয়ার আফটার ইয়ার দিস হ্যাজ বিন করেক্ট। টাইম টেস্টেড বলে একটা শব্দ আছে না, জানো তো টাইম টেস্টেড একটা শব্দ? দিস ইজ এ টাইম টেস্টেড রুটিন, এন্ড অফ স্টোরি, আর কিছু নেই বলা। এটা হলো ফার্স্ট রিজন, শর্টেস্ট লেকচার করার ফার্স্ট রিজন। সেকেন্ড লেকচার, সেকেন্ড রিজন হলো টাইম। আমি কি করি কলেজে, আমার শিল্প মন্দিরে ক্লাস নিতে হয় আমাকে, আমি গিয়ে ডিপার্টমেন্টে খুব রিকোয়েস্ট করি এই 2 o'clock পর কোনো ক্লাস দেবেন আমাকে, এস্পেশালি এইরকম একটা সুন্দর এসি হল, ফ্যান্টাস্টিক চেয়ার, খুব ডিফিকাল্ট, আমাদেরও ডিফিকাল্ট, তোমারও আরও ডিফিকাল্ট। তো কী হয়, দেখতেই থাকবে এরকম চোখটা ওইটা হয়ে গেলে আমরাও তো হিউম্যান বিংস, আমাদেরও উই অলসো গেট লাস্ট, কানেকশন হয় না তার। সো আমার কলেজের একটা ঘটনা, দুপুরে ক্লাস দিচ্ছি এরকম, ফার্স্ট রোতেই ঘুমোচ্ছে ভালো করে, ধরলাম ওকে কতক্ষণ দেখবো এরকম, এই ঘুমোচ্ছ, লজ্জা লাগে না তোমার? ও বলছে ইউ লিসেন টু হোয়াট হি সেস, কি করবো মহারাজ আপনার আওয়াজটা তো এত সুইট। আমি 2 seconds আমি মানে শক লাগলাম, বাহ কি ধরবো আমি এবারে। তারপর বললাম আচ্ছা এটা যে বলছো এটা তো ট্রু নেই, বিকজ দেখ ওরা কিন্তু ঘুমাচ্ছে না, বলছে ওরা শুনছে না তোমার। This is the problem. So fifth period, I mean generally fifth period classes nahi na. So I will not have much to tell you, very few things I want to really tell you. That is, basically, a topic starts and ends in one statement. Follow this Vidya Mandira routine regularly and punctually. No second thoughts. Anekra amra pari na. Kano. ওইটা নিয়ে কিছুক্ষণ বলে দেব, কেন পারছি না আমরা। একটা গল্প শুন, একটা জু ছিল, জু জু মানে চিড়িয়াখানা নাকি সংগ্রহালয় নাকি। সো দের ওয়াজ এ জু, দি জু হ্যাড এ জিরাফে, নেক্সট টু দ্য জু দের ওয়াজ এ ম্যাঙ্গো অর্চার্ড। এই ম্যাঙ্গো অর্চার্ডে ম্যাঙ্গো গুলো গায়েব হয়ে যাচ্ছে। দে ডিসাইডেড দ্যাট ইট ইস দ্য জিরাফে উইচ ইজ ইটিং দ্য ম্যাঙ্গো। দে কমপ্লেন টু দ্য জু অথরিটিস, জু অথরিটিস তখন দে ডিসাইডেড এটা ভালো নেই, আমাদের জিরাফে ওদের ম্যাঙ্গোটাকে কেন নষ্ট করা উচিত। সো দে ডিসাইডেড টু রেইজ দি কম্পাউন্ড ওয়াল বাই 15 feet করলো। তারপরও কমপ্লেন্ট আসছে না, আরও কিন্তু আমাদের ম্যাঙ্গোগুলো চলে যাচ্ছে। Another committee was formed, they decided another 15 feet, total 30 feet, ekhon lafaleo kintu jirafe khete parbe na. Er boro complaint holo, na mango aro jacche. Ekhon ora ki korlo, they put up some CCTV cameras just to find out korche ta ki jirafe. You know what they found out? There was a gate, that gate had no lock. It would go inside, eat as many mangoes as it want and it comes back. Vizhavre chana. So, inability to follow our daily routine here. It's a common problem.
কারণটা বুঝবো আমরা কেন ফার্স্ট কারণটা হলো ল্যাক অফ এ লং টার্ম প্ল্যান ইন লাইফ কি বললাম ল্যাক অফ লং টার্ম প্ল্যান ইন লাইফ কি করবো লাইফ নিয়ে ইফ ইউ ডোন্ট হ্যাভ এ লং টার্ম প্ল্যান তোমার এভরিডে অ্যাক্টিভিটিস এর কোনো মিনিং ধরতে পারবে না তুমি ছোট 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 অ্যাক্টিভিটিস করতে হবে তো ব্রেকফাস্ট ওই টাইমেই হবে প্রেয়ার ওই টাইমেই হবে এখন যদি কেউ প্রশ্ন করলো বা নিজের ভিতরে যদি প্রশ্ন হলো কেন এটা কেন করতে হবে উত্তর পাবে না বিকজ ইউ ডোন্ট হ্যাভ এ লং টার্ম গোল ইন লাইফ ইউ উইল হ্যাভ টু ফর্ম এ লং টার্ম গোল ইন লাইফ সো লং টার্ম গোল করার পর দেন ইউ শুড রিমেম্বার হু ইউ আর এ হ্যাঁ স্টুডেন্ট বিদ্যার্থী বিদ্যা প্লাস অর্জন করবে হি ওয়ান্টস নলেজ ইউ আর দ্যাট রিমেম্বার দ্যাট সি আমি চাকরি করতাম মিশনে জয়েন করার আগে আমার একজন জেনারেল ম্যানেজার ছিল আমার প্রতিদিনের রুটিন ছিল এভরিডে মর্নিং আই উইল গো আই উইল প্রেজেন্ট হোয়াট হ্যাপেন্ড ইয়েস্টারডে গিভ হিম এ প্ল্যান অফ হোয়াট উই প্ল্যান টুডে অ্যান্ড এ প্ল্যান ফর দ্য নেক্সট 15 ডেজ দ্যাট ওয়াজ এন এভরিডে ট্রেডিশন উইথ আস আমি গিয়ে বসতাম দু তিনজন বসে থাকতো কথা বলতো জিএম স্যারের সঙ্গে ইন দ্য মিড টাইম ইউ সি টেবলের উপর একটা নেম প্লেট থাকে দেখেছো তোমরা হ্যাঁ নেম প্লেট থাকবে ইট উইল হ্যাভ এ ট্রায়াঙ্গুলার শেপ লাইক দিস এইদিকে নেম লেখা থাকবে আর একদিকে ব্ল্যাঙ্ক থাকবে ও নেম যে লেখা আছে না দ্যাট ইউ দ্যাট হ্যাজ টু ফেস দ্য পাবলিক ইট অ্যানাউন্সেস হু দ্যাট ফেলো ইজ নাও সেদিন গিয়ে দেখলাম ওইটা ব্ল্যাঙ্ক সাইডটা আমাদের দিকে ছিল তো আমি রিপেয়ার করলাম আমি কারেকশন করলাম ওটাকে টার্ন করে রাখলাম নেক্সট ডে আবার সেম দেখলাম তো তিন চার দিন এরকম হওয়ার পর আমি স্যারকে বললাম স্যার আপনার রুম যে পরিষ্কার করে মনে হচ্ছে ওই নেম প্লেটটাকে উল্টো করে রাখছে ও জানে না কাইন্ডলি একটু বলে দেবেন তো তো উনি বললেন ও ওটা আমি ওইরকম করে রাখছি তুমি নাকি ওটাকে উল্টো করে রাখা আমি জিজ্ঞেস করলাম আপনি ওরকম কেন রাখছেন স্যার তখন উনি একটা কথা বললেন শুনো কিরকম কথা যারা যারা আমার রুমের ভিতরে আসছে ওরা তো ভালো করেই জানে কি আমি জেনারেল ম্যানেজার আমি নিজে ভুলে যাই মাঝে মাঝে উই নো দ্যাট ইউ আর এ স্টুডেন্ট ডু ইউ রিমেম্বার দ্যাট ডু ইউ রিমেম্বার দ্যাট দ্যাট ইজ দ্য কোশ্চেন মেনি টাইমস উই ডোন্ট রিমেম্বার আমি বলি একটা কথা আমার কলেজে যখন অ্যাডমিশনে আসে স্টুডেন্টস আমি বলি আই নিড এ ফুল টাইম স্টুডেন্ট বলে বলি আমি ফুল টাইম স্টুডেন্ট বিকজ ইদানিং জেনারেশন উই গেট ফুল টাইম ক্রিকেটার্স ফুল টাইম ফুটবলার্স ফুল টাইম মিউজিশিয়ানস টাইম পাসে একটু পড়াশোনা করে দেওয়া মনটা কিন্তু পুরোপুরি পড়াশোনাতে নেই দে আর নট এবল টু ইন্টিগ্রেট আদার অ্যাক্টিভিটিস উইথ এডুকেশন ওইটা দরকার আমাদের ফুল টাইম স্টুডেন্টস লাগে আমাদের মর্নিং প্রেয়ার আছে তোমাদের ইভিনিং প্রেয়ার থাকবে ওই প্রেয়ারে ওয়ান অফ দ্য মেইন ইস্যুস ইজ আস্ক ইউর সেলফ রিমাইন্ড ইউর সেলফ আমি আছি কেন এখানে প্লিজ ট্রাই টু স্টাডি দ্য সিচুয়েশন কয়েকশো কলেজ আছে কিনা বেঙ্গলে হ্যাঁ এইখানেই কেন এসেছো ভাই বাইরে কত ফ্রিডম আছে জানো হ্যাঁ বাইরে এত ফ্রিডম আছে স্টিল ইউ হ্যাভ চোজেন টু কাম হিয়ার তোমার তোমরা তো ভলেন্টারিলি এসেছো এখানে ওয়াই আস্ক ইউর সেলফ দিস ওয়ান দের ইজ এ রিজন ওয়াই ইউ কেম হিয়ার ওটাকে প্রতিদিন দিনে দুবেলা এনফোর্স দ্যাট ইন ইউর মাইন্ড এমফাসাইজ দ্যাট ইউ সি আমার অফিস যেখানে শিল্প মন্দিরে আমার অফিসের সামনে একটা সিঁড়ি আছে স্টেয়ারকেস ছেলেরা আপ অ্যান্ড ডাউন করতে থাকে ওরা আপ অ্যান্ড ডাউন করার টাইমে ওরা নিজেদের মধ্যে যা ডিসকাশনগুলো করে আমি সামটাইমস আই হিয়ার লুকিয়ে শুনি একবার একটা ছেলে আরেকটা ছেলেকে বলছি এ তো নিজে আনন্দ করতে জানে না আমাদেরকেও আনন্দ করতে দেবে All these things will happen if you don't have a clear plan of what to do with your life. You don't have that. This entire system on which our school colleges run, Vidya Mandira runs, it will look meaningless. Amon ki prashna gulo ami shuneche. Eigulo korar ki dorkar. Bhebe dekh. So have a clear plan. Then once that plan is there, then you'll be able to connect every activity, why it is required. Am I clear on this issue? Then we can go to the next one. You must have a specific details of those plans.
specific details like that. For example, students who joined this year for the undergraduate course, you will be ready for the job market, say by around 2032, PhD jadi karo tumra, 2032. You must have a very clear idea from now itself. Ki dhoroner chakri thakbe tumar, kon office e thakbe tumar chakri, kon post e tumi dhukbe. তোমার কার কোনটা তুমি কিনবে, কোন বছরে কিনবে, কি ব্র্যান্ড, কি কালার, ডু ইউ আন্ডারস্ট্যান্ড দিস? দিস কাইন্ড অফ প্ল্যানিং ইজ রিকোয়ার্ড, দিস কাইন্ড অফ ড্রিমস আর রিকোয়ার্ড। তুমি একটা অবজেকশন করতে পারো, এইরকম কোন লাইফ হয় নাকি মহারাজ, এত পরিষ্কার ভাবে কেউ ড্রিম করতে পারে, ওটাকে ওয়ার্কআউট করতে পারবে? আমার উত্তরটা হলো, তোমার যদি ড্রিম নেই, তোমার যদি প্ল্যান নেই, কি এইগুলো হয়ে যাবে? লজিক দেখো, just because you don't have a plan, eigulo ki ghote jabe tomar. If you don't have a plan, you will wander, ghurte thakbe tumi. See, chhatrader sange jokhon ami kotha boli, onek bar amar doubt hoy, sadhu tumi na ami, because ishwarer upor amra nirbhor korbo. Chhatrora ekhon bole, dekhi maharaj thakur je bhabe niye jabe oi bhabe. That is what they say. You should plan your life. You should have a plan, specific plans like that. You won't know what to do with this everyday business here. Clear? One of the reasons why you can't make sense of this routine, why you can't manage your time, is because you lack this kind of a plan. Work it out for yourself. Then everything falls in place. Second, you have certain behavioral issues. All bole bolbo na ami, because many, many students ami dekhechi, বিদ্যা মন্দিরেও দেখি, অন্যান্য আমাদের রামকৃষ্ণ মিশন বিদ্যা সংস্থাগুলোতেও দেখি, দে আর এবল টু ফলো দ্য রুটিন হ্যাপিলি, সাম মার্কে ওদের জন্য মাত্র এই কথা বলো. হোয়াট ইজ দিস বিহেভিয়ার ইস্যুজ দ্যাট আই এম টকিং অফ? টকিং, স্পিচ, কথাবার্তা বলি আমরা, ফ্রেন্ডসদের সঙ্গে কথাবার্তা বলি, প্রফেসরসদের সঙ্গে বলি, মহারাজদের সঙ্গে বলি, কন্ট্রোল রাখতে হবে, এসপেশালি ফ্রেন্ডসদের সঙ্গে. এক ঘটনা বলি শোনো, ইয়ের কি বলে একটা জিনিস আছে না, ফ্রেন্ডসদের সঙ্গে শুরু করি আমরা, উই হ্যাভ ফান, এভরিথিং স্টার্টস অ্যাজ ফান. একজন আরেকজনের পিছনে লাগতে শুরু করলো, ইয়ের কি বলেই শুরু করলো এটা. ওটা কবে ইয়ের কি ক্রস করে ওটা সিরিয়াসনেস হয়ে যায় কেউ বুঝতে পারবে না. আজ অব্দি নোবডি নোস, সডেনলি সিচুয়েশন বিকামস হট. কি একটা মুখ থেকে বেরিয়ে গেল একটা স্টেটমেন্ট, যে আমি ভাবলাম এটা ইয়ের কি বলে নেবে, ওরা কিন্তু সিরিয়াসলি নিয়ে নিল, সমস্যা হয়ে গেল. এখন রিপিটেড মিটিংস সুপার মহারাজের সঙ্গে, ভাইস প্রিন্সিপাল মহারাজের সঙ্গে, ইভেন কি প্রিন্সিপাল মহারাজ যদি চলে যায়, গার্ডিয়ানস ইনভলভ হয়ে যায়, তারপর তোমরা বলবে হ্যাঁ এটা তো হ্যারাসমেন্ট হচ্ছে আমাদের, টাইম ওয়েস্ট হচ্ছে আমাদের. আমি একটু মনে করাতে চাই, স্টার্ট কে করলো ভাই, কোথেকে শুরু হলো? তুমি একটু জাস্ট স্টাডি করে দেখো. আনকন্ট্রোলড স্পিচ, এটা কমিউনিটি লাইফ, ইউ সি ইন কমিউনিটি লাইফ স্পিচ হ্যাজ টু বি ভেরি ভেরি কন্ট্রোলড. ওয়াং মায়া তাপস বলে একটা শব্দ ছিল আগে, এখন ওইগুলো তো ডিসিউস, এগুলো কেউ ইউজই করে না এই শব্দগুলো. সো ইউ মাস্ট হ্যাভ এ কন্ট্রোল অন দ্য স্পিচ দ্যাট ইউ হ্যাভ. দের ওয়াজ এ ইন্টারভিউ দ্যাট ওয়াজ গোয়িং অন. এই ইন্টারভিউতে কি হলো, যে কোম্পানির ম্যানেজার ছিল, হি আস্কড এ কোশ্চেন টু দিস ক্যান্ডিডেট, টু দ্য স্টুডেন্ট. আচ্ছা বলো, দিস ইজ উই হ্যাড দিস ডিসকাশন নাও, সাপোজিং উই টেক ইউ, হোয়াট ইজ দ্য স্যালারি দ্যাট ইউ আর এক্সপেক্টিং? সো বললো, he was a fresh boy, he had just graduated, and he says, my expectation is I must get around 1 lakh per year, per month. Expectation to rakhte hi pare log jan. To company log bollo, oh 1 lakh per month, oh excellent. Just ordinary degree ache, he wants a 1 lakh per month. Excellent, fine. Tomake just jani rakhi amra, amader company te kintu we give you furnished quarters also. 2 bedroom quarters, furnished quarters amra provide kori. Chhere to mane খুব ভালো লাগলো, বা তাই, অ্যান্ড উই গিভ ইউ এ ভেরি হাই এন্ড কার, শফার ড্রিভেন ড্রাইভার আছে, ওরকম একটা কারও প্রোভাইড করি আমরা, ওয়াহ. তারপর লোক বলছে, বাট দের ওয়ান মোর থিং, উই গিভ পেইড ভেকেশন ফর এভরিবডি ইন ইউর ফ্যামিলি ফর 1 মান্থ, ইন্টারন্যাশনাল লোকেশন, তোমার চয়েস. ছেলের ডাউট হলো, বললো স্যার মজা করছে না তো? তখন ও বলছে, শুরু কে করলো ভাই? তুমি শুরু কর,
You see, the system itself is like that. You start, we have to play along. Don't tell harassment. Pour it into harassment. You started it, now pay for it. Kothavarta khub clear thakte hobe, very very careful thakte hobe, especially when you have a community like it. Ekta boyosko lok train e metro train e jacche metro train station bolte tumi jano, it just opens for how much, 30 seconds naki, that's all. So 30 seconds er moddhe whoever wants to go out must go out, whoever wants to come in must come in. So station e lok, this man was about to go out, this old man oi dik theke ek je dukchilo o ekjon mastan chilo dada. তো শোল্ডার লেগে গেল, ঠাক করে লেগে গেল, ইমিডিয়েটলি মস্তানের চোখ টোক লাল হয়ে গেল, খুব রাগ শুরু হলো, বয়স্ক মানুষ বুঝলো জিনিসটা কি ঘটতে যাচ্ছে এখন। উনি একটা কথা বললেন, স্যার আমি বাইরে বেরোচ্ছিলাম আপনি ভিতরে ঢুকছিলেন, আমাদের ক্লাশ হয়ে গেল, ভুলটা কার আমি জানি না, যদি আমার ভুল হয় ক্ষমা করে দেবেন, যদি আপনার ভুল হয় ভুলে যান চলে যান। দ্যাট ইজ হাউ ইউ সেভ টাইম, ইউ আন্ডারস্ট্যান্ড speech, how you talk with your teachers, with your maharajis, with your friends, especially with friends, very very careful. This is one of the first time wasters. Second, tumader boyse ekta anti authoritarian ekta trend thake, etai ei adolescent age er ekta samasya eta, anti authority ekta, it is a, there are some chemical reasons for that, evolutionary reasons ache. Now the fun is, it takes a very peculiar shape in colleges and hostels. That shape is kichu routine ache kichu rule ache chol bhangi otake. It's a challenge. You see, any routine, any rule that you have is a challenge. Dakche tumake ayane bang 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 over, understand us and break us. And there is a kind of a heroism associated with this. Among some boys at least, this fellow becomes era dekhecho era kichu korte parlo na, that's all right. That gives a kick for these boys. Of course, there are procedures for handling all these things, there's a different issue. All I'm trying to tell you is, these are natural things. How do you handle them? Ekbar ekta loker kache ekta Mercedes-Benz car chilo. Mercedes-Benz mane khub high level car naki, na ar kono bhalo ache. Mercedes-Benz bole thoro, ekta Mercedes-Benz car chilo. Rastate jokhon jacche, ekta mastaner sange lege gelo. হয়তো সাইকেলে কিছু একটা টাচ করবে, মাস্টার একদম রেগে ওকে বললো গেট গেট অন ফ্রম দ্য কার, বাইরে বেরোলো, একটা ব্রিক নিয়ে একটা সার্কেল ড্র করলো রাস্তাতে, বললো এর ভিতরে দাঁড়াও, বাইরে বেরিয়ে বেরোলেই কিন্তু আই উইল ব্রেক ইউর লেগ। দাঁড়ালো মালিক, দিস ফেলো কুকে হ্যামার অ্যান্ড ব্রোক ওয়ান হেডলাইট, এ হাসছে মালিক, হা 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 করে হাসছে। Yeah, Mastaner awak lagla, I am breaking his car and he is laughing. Second shot, windshield vinegar, awar hasche. Teen char bar hasar por, Mastan ke jigyesh korlo, bhai, tumar koyek koti takar, it's around 1 crore na, Mercedes Benz. Eto costly car ta ke ami bhangchi, tumi hascho byapar ta ki. Kichu korbe na, tumla na kichu korbe na. Teen bar beriye eshechilam. Circle theke, teen bar baire eshechi. No, you see, this is a very serious issue. You will make mistakes, you will break rules, there will be action initiated, and you think it is heroic, it's an achievement. Why don't you understand that your own Mercedes car is being broken with each of those things? Eituku jodi tomar sense thakto, ar hoto. So, not coming out, was that a big issue bolato? ও বললো না বেরোলেই পা ভাঙবো, পা তো ভাঙল না, বেরোলাম। সো দের ইজ সমথিং এলস দ্যাট ক্যান বি বিল্ট বাই ফলোয়িং দিজ রুলস অ্যান্ড রেগুলেশনস দ্যাট ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড। জাস্ট দু তিনটা ইউজলেস ফ্রেন্ডস ওরা বেশ বেশ সাবাস সাবাস দিচ্ছে, দ্যাট বিকামস এন ইস্যু ফর ইট। সো অ্যান্টি অথরিটেরিয়ান, বি অ্যাওয়ার অফ দিস, ইজ দেয়ার ইন আওয়ার মোস্ট অফ আস। থার্ড, ইউ মাস্ট প্রায়োরিটাইজ ইউর অ্যাক্টিভিটিস অফ দ্য ডে, প্রায়োরিটি করতে হবে, প্রচুর অ্যাক্টিভিটিস থাকবে, প্রায়োরিটি করতে হবে, কোনটাকে মোর ইম্পর্টেন্স দেব আমরা। এমনকি আমি দেখেছি মহারাজ যে বললেন না, প্রিন্সিপাল মহারাজ কি, দের আর সাম স্টুডেন্টস হু আর ইন টাচ উইথ দিস মহারাজ, কয়েক বছরের আগের কাহিনী বলছি, এখন কেউ নেই। তো দোজ পিপল ইউজ টু কাম টু মি অ্যাট এ ভেরি পার্টিকুলার টাইম এভরি ডে। ওই হস্টেলের সুপার মহারাজকে আমি জিজ্ঞেস করলাম, ভাই এই টাইমে কি চলে, ভাই তোমাদের প্রেয়ার চলে, ভেরি ইন্টারেস্টিং থিং। সো দেন উই হ্যাড টু স্টপ দোজ থিংস।
Now he has, you understand psychology ki rokom kaaj kore bole? He is boring, prayer e bosa boring lage, ek ghanta. So giye maharajer kache to gopo kore ashi. Prioritizing your activities, you must know what is more important, what can be sacrificed for what, or more important, sacrifice bolbo na ami, you schedule it properly. Ami jokhon মঠ মিশন জয়েন করি আমি একটা ট্রাইবাল সেন্টারে জয়েন করেছিলাম কর্ণাটকাতে ওখানে কি হলো মঙ্গল আরতি 5 o'clock মর্নিং 5 to 6 আমরা সব ব্রহ্মচারীরা জপধ্যানে বসতাম মন্দিরে আমি কিন্তু প্রতিদিন 5:30 আসতাম মহন্ত মহারাজ দু তিন দিনের পর ধরলেন ধরে জিজ্ঞেস করলেন ভাই কি ব্যাপার 5:30 কেন তা আমি বললাম মহারাজ দেখুন মিল্কম্যান আমাদের ওখানে বাইরে থেকে আমরা দুধ কিনতাম সো মিল্কম্যান 5 to 5:30 মধ্যে আসতো আমি বললাম মহারাজ যত 5 to 5:30 মধ্যে আসে আমাকে তো নিয়ে লিখতে হবে না একটা খাতাতে লিখি আমরা কত আজকে কত লিটার কত প্যাকেট দুধ এসেছিল বলে আমি করে তারপর 5:30 এসে বসি বলে বললাম বাহ ধরলেন মহারাজ ওয়াই কান্ট ইউ টক টু দ্যাট মিল্কম্যান আস্ক হিম টু কাম এট 6 or 6:30 ওয়াই হ্যাজ ইট সো ইউ আন্ডারস্ট্যান্ড সাইকোলজি দেখ না কিরকম হবে মনটা এমনই কাজ করবে যাতে উই ক্যান ব্রেক দি সিস্টেম অ্যান্ড উই উইল জাস্টিফাই দোজ থিংস এটা হলো কি ভুল কি হলো দুধ নেব না আমরা ডিউটি তো আমার মহারাজ বললেন না দ্যাট ইজ নট হাউ ইউ উইল হ্যাভ টু প্ল্যান ইট ইউ উইল হ্যাভ টু প্রায়োরিটাইজ ইউর অ্যাক্টিভিটিস সো দ্যাট দিস থিংস আর মেড অ্যান্ড দ্য ডিউটি অলসো হ্যাজ টু বি পারফর্ম সো দ্যাট ইজ দ্য নেক্সট থিং দ্যাট আই ওয়ান্টেড টু রেজ হায়ার এডুকেশন ইউ হ্যাভ কাম ইন টু হায়ার এডুকেশন টুডে আজ থেকে তোমাদের কি শুরু হলো হায়ার এডুকেশন ইউ আর ইন এ স্কুল ইউ ডিড ভেরি ভেল ইন ইউর স্কুল খুব ভালো মার্ক পেয়েছো এই জন্য আজকে বিদ্যামন্দিরে তুমি একটা অ্যাডমিশন পেয়েছো আজকে কিন্তু যেভাবে তুমি মার্ক তুলতে পেরেছিলে স্কুলে সিস্টেম উইল বি ডিফারেন্ট হিয়ার এডুকেশন সিস্টেমটাই কিন্তু ডিফারেন্ট গেট রেডি ফর দ্যাট হায়ার এডুকেশন ক্যানট ওয়ার্ক লাইক এ স্কুল ইন স্কুল ইউ উইল হ্যাভ টিচার্স টিচার্স কিন্তু তোমাকে পরিষ্কার করে বলে দেবে এই পোর্শনগুলো পড়ো এটা খুব ইম্পর্টেন্ট এটা পরীক্ষাতে গত 10 বছর এসেছিল এই বছরও আসবে ঠিক কিনা বল স্পুন ফিডিং হায়ার এডুকেশন ডাজেন্ট ওয়ার্ক লাইক দ্যাট So, higher education, we can only give you hints. এই ভাবে দেখো এই সাবজেক্টটাকে আমরা এইভাবে ভাবি তোমাকে ডাইরেকশন দেখিয়ে দিতে পারে তোমার স্যাররা এর বেশি কিন্তু ডিটেইল কাজ রিগার্ডিং এভরি সাবজেক্ট তোমাকেই করতে হবে তোমাকেই পড়তে হবে তোমাকেই ভাবতে হবে তোমাকেই বুঝতে হবে এই কাজটা স্কুলের মতন হবে না দ্যাট ইজ ওয়াই সামটাইমস উই সি স্কুলে খুব হাই মার্ক পেয়েছিল এখানে এসে হঠাৎ করে ডাউন হয়ে যায় মার্কটা কেন জিজ্ঞেস করো ওকে ওরা বলবে জানি না কি নাম কলেজের জানি না বাট দেন স্যারেরা ভালো পড়ায় না এখানে হি সি হাউ ইট হ্যাপেন্স বিকজ দিস বয় ইজ নট রেডি হি ইজ নট রেডি ফর দি নেক্সট লেভেল অফ এডুকেশন ইউ মাস্ট মেন্টালি গেট প্রিপেয়ার্ড ফর দ্যাট মেনি বয়স আর দেয়ার সাম মে নট বি আমি এই জন্য ওই পয়েন্টটাকে তুললাম আন্ডারস্ট্যান্ডিং দের ইজ এ জয় ইন আন্ডারস্ট্যান্ডিং আমি বুঝাতে পারলাম কিনা জানি না তুমি বুঝলে একটা আনন্দ আছে বেদান্তে আছে বিজ্ঞানময় কোষা বলে একটা লেয়ার অফ দ্য পার্সোনালিটি তারপরেই কিন্তু আনন্দময় কোষ ইউ আন্ডারস্ট্যান্ড সামথিং ইমিডিয়েটলি উইল গেট জয় সো ওয়ান্স ইউ আর এবল টু গেট দ্য জয় অফ আন্ডারস্ট্যান্ডিং ইউর সাবজেক্টস টাইম ম্যানেজমেন্ট বিকামস ইজি প্রায়োরিটি কোনটাকে দিতে হবে তুমি আরামসে বুঝে নেবে লাস্ট পাওয়ার অফ হ্যাবিটস হ্যাবিট তৈরি করতে হবে 3 বছর মিনিমাম আছো তোমরা এখানে তারপরও হায়ার এডুকেশনও করতে পারো তোমরা পোস্ট গ্রাজুয়েশন বগেরা সো ইউ মাস্ট ডেভেলপ সাম হ্যাবিটস হিয়ার যেমন গভর্নমেন্ট অফিসগুলোতে আমরা যখন যাই মেনি কেসেস উই ফাইন্ড অফিসার আসেই না দেখেছ আমরা উই হ্যাভ সিন দিস থিংস রাইট দে আর নট দেয়ার অফিসার্স কাম লেট দে ডোন্ট কাম অন টাইম হোয়াট ইজ দ্য রিজন ফর দিস অল দোজ গভর্নমেন্ট অফিসার্স হ্যাভ গন থ্রু সাম স্কুল অর সাম কলেজ না হলে ওরা পৌঁছলো কীভাবে ওখানে স্কুল কলেজে কিন্তু হ্যাবিট ফর্ম হলো না এই জন্য রামকৃষ্ণ মঠ মিশন থেকে যারা যারা গভর্নমেন্টে ঢুকে ওরা ওদের কিন্তু খুব সুনাম হয় মেনি পিপল দে আর লট অফ প্রেজ দ্যাট ইজ বিকজ দে হ্যাভ পিকড আপ সাম হ্যাবিটস হিয়ার ইউ উইল অলসো হ্যাভ টু পিক আপ দ্য হ্যাবিট হ্যাবিট ফর্মেশন কত ভয়ঙ্কর একটা পাওয়ার গিডি মাপাসা বলে একটা লোক আছে নাম শুনেছো ভাই তোমরা গিডি মাপাসা তুমি শুনেছো হি ইজ এ শর্ট স্টোরি রাইটার ওয়াজ এ ফ্রেঞ্চ শর্ট স্টোরি রাইটার হি হ্যাজ রিটেন অ্যান অ্যামেজিং স্টোরি ওটা কি হয়েছে শুনো দের ওয়াজ ওয়ান ফেলো হি হ্যাজ অ্যাপ্রোচ এ কি বলবো ওটাকে সুপারি কিলার বলি না আমরা যে টাকা নিয়ে লোকজনকে শেষ করে সো হি অ্যাপ্রোচ এ সুপারি কিলার
হি অ্যাপ্রোচ আস এ মার্সিনারি মার্সিনারিকে অ্যাপ্রোচ করে বলছে এইটা দাও এত ফ্র্যাঙ্কস আছে আই ওয়ান্ট ইউ টু কিল মাই ওয়াইফ তো সুপারি কিলার বলছে ইফ ইউ ওয়ান্ট টু কিল ইউর ওয়াইফ দেন ইউ আর দ্য বেস্ট পার্সন টু কিল হার কেন বলবো এটা দ্য রিজন ইজ দিস ফেলো ওয়ার্কস ইন এ সার্কাস যে লোকটা মিসেসকে মারাতে যাচ্ছে হি ওয়ার্কস ইন এ সার্কাস সার্কাসে ওর কাজটা কি জানো এই নাইফ এরকম নিয়ে পিপল থ্রো নাইফস দের ইজ আনাদার পার্সন স্ট্যান্ডিং দে রাপা 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 করে এক একটা করে হি থ্রোজ অ্যারাউন্ড 15-20 নাইফস দ্যাট নাইফ গোস অ্যান্ড জাস্ট এরকম দেখে না দেখে জানো তুমি ওটা দ্যাট ইজ দ্য জব দিস ফেলো ওয়াজ ডুইং অ্যান্ড দ্যাট লেডি হু ওয়াজ স্ট্যান্ডিং দেয়ার ওয়াজ ইজ ওয়াইফ সো কি হবে এখন এক মিলিমিটার এইদিকে ওইদিকে করে দিলে ইট ওয়াজ এ মিস্টেক ডেঞ্জারাস কাজে অ্যাক্সিডেন্ট হয়েই যেতে পারে বলে মার্সিনারি বললো তোমারই তো বেস্ট চয়েস তখন এই লোক বলছে ভাই আমি তোমাকে ডেকে যখন 10,000 ফ্র্যাঙ্কস দিতে রাজি আছি তুমি ভাবছো আমি চেষ্টা করিনি লাস্ট 6 মান্থস থেকে প্রত্যেক দিন যখন পারফরমেন্স হয় ও হাসছে দাঁড়িয়ে ওখানে আমিও চেষ্টা করেই যাচ্ছি এক মিলিমিটার আমি এইদিকে ওটাকে ফেলতে পারছি না দ্যাট ইজ দ্য পাওয়ার অফ হ্যাবিট হি ওয়ান্টস টু কিল হার ডু ইউ আন্ডারস্ট্যান্ড দিস বাট হি ইজ আনএবল টু ডু ইট And she knows it. That is why she is laughing. That is the power of habit. Perseverance. So, keep on, bhai, I am your teacher. Teachers, their samasai bolo, we keep on talking. I wanted to finish with one statement. Follow the Vidya Mandira routine. That is enough for you. Nothing more is required. So, this is what I told you all, why are we unable to follow it? Because we lack a large plan in life. The larger plan will accommodate every detail. Then we have certain behavioral issues. Behavioral issues, we have only few that I mainly wanted to raise. One is, you must control your speech. Be aware of the anti-authoritarian characteristic of your age. Prioritize your activities. Remember that higher education is different from school education. Get ready for that. And develop the power of habit. Do something day after day, month after month. তখন কি হবে শুনো বিদেশে কি হয় ইন সার্টন এরিয়াস অফ ভেরিয়াস কান্ট্রিজ হাউসেস আর বিল্ট আউট অফ উড আমাদের এখানকার মতন সিমেন্ট কনক্রিটের বাড়ি থাকে না হাউসেস আর বিল্ট আউট অফ উড কাঠের বাড়ি থাকে কটেজেস থাকে সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ওই সব এলাকাতে কি হয় দের আর নো মিস্ত্রি থাকে না কার্পেন্টার্সই থাকে কার্পেন্টার্স আর দ্য পিপল হু বিল্ড দ্য হাউসেস সো টাউন কাউন্সিল থাকে টাউন কাউন্সিলে দের বি এ বিল্ডার ওকে দিয়ে বাড়িগুলো কনস্ট্রাকশন করা হয় ওইরকম একটা টাউন ছিল ও টাউনে কি হলো দিস কার্পেন্টার 30-35 ইয়ার সার্ভিস হয়েছে ও আগামী বছর রিটায়ার করবে সো কাউন্সিলে কথা হচ্ছে আচ্ছা উনি তো এত বছর সার্ভিস দিলেন ওনাকে একটা সম্বর্ধনা করি আমরা বলে কাউন্সিল মেম্বার্স বলল চেয়ারম্যান বললো ঠিক আছে আমি ব্যবস্থা করে দেব তারপর ওকে ডেকে কাউন্সিল চেয়ারম্যান বললেন দেখ আপনি তো এত বছর আমাদের জন্য এখানে সার্ভিস দিয়েছেন আপনি একটা কাজ করুন এই যে এখানে কিছু কাঠ তৈরি রেখেছি আমি সংগ্রহ করে রেখেছি লাস্ট একটা বাড়ি তৈরি করে দিন এই প্লটে নেক্সট ইয়ার তো আপনার রিটায়ারমেন্ট লাস্ট একটা বাড়ি তৈরি করে তো কার্পেন্টার কি করলো করলো শুরু করলো কাজ যেমন হয় আমাদের মধ্যেও আর এক বছর আছে আবার কাটাচ্ছে এরা যা হোক দেখি করি বলে করলো তাইলে করে যখন রিটায়ারমেন্ট হলো চেয়ারম্যান ওনাকে স্টেজে ডেকে হি হ্যান্ডেড ওভার এ কি অ্যান্ড সেড আপনি যে লাস্ট বাড়ি যে তৈরি করলেন ওইটা আপনার জন্য টাউন তরফ থেকে গিফট তখন ও বলছে এটা আগে বললে কত সুন্দরভাবে তৈরি করে দিতে এখন বলছেন আপনি ফলো দ্য রুটিন হিয়ার দেন ইউ উইল বিল্ড অন বিদ্যা মন্দিরা ফর ইউর সেলফ ইট সাইড ইউ ইউ উইল গো আউট ফ্রম দিস ইনস্টিটিউশন উইথ এ বিদ্যা মন্দিরা উইথ ইউ দ্যাট ইজ রিকোয়ার্ড ফর আস বুঝতে পেরেছো না সো দিস ইজ হোয়াট ইজ দি এসেন্স অফ টাইম ম্যানেজ দ্যাট আই ওয়ান্টেড টু শেয়ার উইথ ইউ অল